রোহিণীর কিছু হতে পারে না, আমার রোহিণীর কিছু হতে পারে না। রোহিণীর এখনো অনেক লড়াই বাকি, অনেক অনেক কাজ বাকি ওর। আমার মেয়েটার কিচ্ছু হতে পারে না, আমার রোহিণীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার রোহিণীর। তবে একটা কথা না বললেই নয়, এই মেয়ের সাহস আছে, তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। এত প্রেম, এত প্রেম! আমি কিচ্ছু শুনতে চাই না। আমার রাজকন্যাকে যেমন করেই হোক না কেন, সুস্থ করে তুলতেই হবে, নইলে আজকে আপনার শেষ দিন। আবার মস্ত বড় ভুল, ঠিক তো রাজকন্যার মতোই, কাল নাগিনী কাউকে ভয় করে না। কাল নাগিনী, আমি কিন্তু আপনাকে শেষবারের মতন সাবধান করছি। আমার রাজকন্যার এই দুরবস্থার জন্য দায়ী শুধু আপনি। আপনি যদি আমার রাজকন্যাকে সুস্থ করে না তোলেন, তাহলে এর মাশুল আপনাকেই গুনতে হবে। বেশ, মারতে চাস তো তুই আমাকে? নে, মেরে ফেল, দেখি কত সাহস তোর। ওই দেখ, তোর প্রাণের রাজকন্যা তোর চোখের সামনে মরে পড়ে আছে শুধুমাত্র তোর জন্য। থমকে গেলি কেন? মার, মার, মার আমাকে! আমার যে বাঁচার সব ইচ্ছে চলে যাচ্ছে পরিমা, আমার যে বাঁচার সব ইচ্ছে চলে যাচ্ছে। দাঁড়াও তারা, আমি বললাম না অপেক্ষা করো, দেখো কি হচ্ছে, দেখো। বিষের মাঝে জন্ম যার, রক্তেও বিষ মিশে, কাল নাগিনীর বিষে তার হয়টা আবার কিসে? কৃষ্ণনাগ কাল নাগিনীর বিষ মুখোমুখি, বিষে বিষে বিষক্ষয় দেখতে পেলে নাকি? এই জন্যেই বলেছিলাম, রোহিণী এই বিষ ধারণ করার সিদ্ধান্ত নিলে ঠিক করবে, অগ্নিকেও বাঁচাবে নিজেও বাঁচবে। রাজমাতা, আমি যে আর অপেক্ষা করতে পারছি না, আমার ভীষণ আনন্দ হচ্ছে। মুখোশ তৈরির কাজ এবার সম্পূর্ণ হলো, এবার রাজমাতা সর্বনাশ হয়ে গেছে, কারাগারের দরজা কোনোভাবে খোলা ছিল, সেই সুযোগে সব বন্দীরা বেরিয়ে পড়েছে। কারাগারের দরজা খোলা ছিল, কারাগারের দরজা খোলা কি করে থাকতে পারে?
তোমরা কি করছিলে? যাও যাও, আমি আসছি। চলো মোহিনী, তোমার সাহায্য আমার প্রয়োজন হতে পারে, চলো। যা চাইছিলাম ঠিক তাই হচ্ছে। এইবারই মুখোশ আমার হবে। আমার কি ব্যাপার? এখানে তুমি কি করছো মন্ত্রী মশাই? রাজকন্যা, রাজকন্যা তুমি তোমার কিছু হয়নি তো? আমি তো নিজের চোখে কেন রাজকন্যা, কেন কেন তুমি তো জানতে যে এই বিষ ধারণ করলে তুমি শেষ হয়ে যাবে। না ধারণ করলে যে আপনি শেষ হয়ে যেতেন সেটা তো আমি কিছুতেই হতে দেব না। কিন্তু যোদ্ধা, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? কাল্লাহিনীকে আঘাত করতে যাচ্ছিলেন? আমি না আপনাকে বলেছি, অন্যায় প্রতিবাদ কখনো আরেকটা অন্যায় হতে পারে না। কি করবো রাজকন্যা, তোমাকে এই অবস্থায় দেখে আমার মাথা আমি ঠিক রাখতে পারিনি। কেউ যদি তোমার ক্ষতি করে আমি আকাশ পাতাল তোল পার করে দেব। আমি জানি যোদ্ধা, আমি জানি। অবিশ্বাস্য, আমার দংশনের পরেও কি করে? কালনাগিনীর বিষ এভাবে তো যায় না। আজ ওদের আর রক্ষে নেই, কাল্লাহিনী আজ ওদের হত্যা করবেই। তোরা থামবি? সত্যি করে বলতো আমাকে, কে তুই? কি করে আমার বিষ ধারণ করলি তুই? কেন, একজন সাধারণ মেয়ে, সত্যি বলতে আমি নিজেও জানি না আমি কি করে এই বিষ আমার শরীরে ধারণ করলাম। কিন্তু যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বলে আমি মনে করি। আপনার পরীক্ষায় কিন্তু আমি উত্তীর্ণ হয়ে গেছি। আপনি বলেছিলেন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার বিষপাত্র দেবেন আমাকে। আমি কিন্তু আমার যোদ্ধার প্রাণ রক্ষায় সফল হয়েছি। এবার আপনার পালা, বিষপাত্র দিন। দেখুন, আমি কিন্তু এত কিছুর পরেও সুস্থ অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে দিন বিষপাত্র দিন। Thank you.
সাধ্য সাধন কোনো সাধারণ মানুষ করতে পারে না। তুই নিশ্চয়ই অনন্যা।